হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমি আজকে আবার চলে এসেছি নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগটা এই সকাল থেকে স্টার্ট করছি। এখানে দেখুন, ওর বাবা এখানে ওর গাড়িটা পরিষ্কার করছে, ধুচ্ছে, পাইপ লাগিয়েছে। আর এদিকে তাতাইকে দেখুন, সকাল থেকে এখন কাদা মাটি নিয়ে শুরু করেছে দেওয়ালির ঘর বানাতে। আর আমি এদিকে এখন এই দোপাটি ফুলের গাছগুলো দেখুন পুরনো হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, আর ফুল হচ্ছে না। এই বীজগুলোকে তাই তুলে নিচ্ছি। আজকে আমাদের বাড়িতে একটু লোক লাগবে, এই জায়গাটা পরিষ্কার করা হবে, তাই এই গাছগুলো তো সব তুলে ফেলে দেবে। সেই জন্য আমি এই বীজগুলো আগে থেকে সব তুলে ভালো করে রোদে শুকিয়ে রেখে দেবো। এই বীজগুলো যদি রোদে শুকিয়ে রেখে দিই, পরের বছর আবার এই গাছগুলো লাগাতে পারবো। এগুলো তো শুধু এই ভাদ্র মাসটাই থাকে ফুল, ফুল হয় জ্যৈষ্ঠ মাস থেকে ভাদ্র মাস শ্রাবণ মাস এরকমই থাকে। তাই দেখুন সুন্দর, এদিকটা পুরো সাদা লাইন দিয়ে লাগিয়েছিলাম, সাদা সাদা ফুল হয়েছিল। এখন এই সাদা ফুলের বীজগুলো সব তুলে রেখে দেবো। আমার তো তাও এই বীজগুলো ফেলতে লাগাতে অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই এখনো পর্যন্ত আছে আর ফুলও দিচ্ছে। এরপর আর ঠান্ডা পড়ে যাচ্ছে আর ফুল হবে না, তাই এগুলোকে আমি তুলে রেখে দিচ্ছি। এগুলোকে একটু রোদ খাইয়ে ভালো করে রেখে দিলে ঠিক হয়। আর এদিকে দেখুন, ঝিঙে গাছটা এদিকে চলে এসেছিলো, তাই একটা ছোট ঝিঙেও এখানে ধরে রয়েছে। আর এখানে এই লাল সাদা মিশিয়েই হয়েছিল, বীজগুলো তো একসাথেই আমি রেখে দিই, তাই বুঝতে পারি না কোনটা লাল ফুলের বীজ আর কোনটা সাদা ফুলের বীজ। আর দেখুন এখানে লোক চলেও এসেছে কাজ করতে। এদিকটা পুরো নোংরা হয়ে গেছিলো, গাছপালা অনেকটাই ধস হয়ে গেছিলো, তাই এগুলো সব পরিষ্কার করছে। আর ওই সাইডে কুলে ঘরে শাক হয়েছিলো, সেগুলো তাতাই তুলছে দেখুন। আর এখন এখানে আবার তাতাই এই যে কাদা নিয়ে শুরু করে দিয়েছে দেওয়ালির ঘর বানাতে। আর এদিকে কাজ অনেকটাও এগিয়ে গেছে। এখানে যে সমস্ত এই দেওয়াল ভাঙার পাথরগুলো ছিল সেগুলোকে সব বের করে দিল, আর বাকি এই দিকটাও পরিষ্কার করা হবে, পুরো জায়গাটাই পরিষ্কার করে দেবে। আর এই পেয়ারা গাছটাও কেটে দেওয়া হবে, কারণ পেয়ারাগুলো ভালো হচ্ছে না, পোকা লাগা পেয়ারা। তাই এই গাছটা নিজে নিজেই হয়েছিল, আমরা লাগাইনি। আমরা ভেবেছিলাম যে পেয়ারা গাছ হচ্ছে যখন থাক, যখন পেয়ারা গাছটা এখানে কাটাও হয়ে গেছে, শুধু এই মেহগনি গাছটাই আছে। আর বাকি যে পেয়ারা গাছটা ছিল সেটা কেটে দেওয়া হয়েছে, আর সাদা টগর ফুলের গাছটা আছে, আর যে সাদা করবরিটা ছিল সেটাও আছে, একটু ছোট করে দেওয়া হয়েছে। শিউলি গাছটাও ছোট করে দেওয়া হয়েছে। এই জায়গাগুলো পাথরগুলো সব বের করা হয়ে গেছে। এখানে এই যে এই সাদা ফুলের টগর, এটা একদম ছোট ছোট সাদা ফুল হয়, সেটা আছে। আর এদিকটা এখন পরিষ্কার করতে বাকি আছে এখনও। এই জায়গাটা ভালো করে পরিষ্কার হয়ে গেলে কাজে লাগবে জায়গাটা। দেখুন এখানে এই শিউলি ফুলের গাছটা এটুকু রেখে বাকিটা কেটে দেওয়া হয়েছে, তার কারণ আর তো শিউলি ফুল হবে না। আর আমাদের এইদিকের গেটটা তো বন্ধই হয়ে গেছিলো, দেখুন খোলা হয়েছে। আর পাথরগুলো এখানে সব রাখা হয়েছে, এগুলো লোক নিয়ে চলে যাবে, বিক্রি করে দেওয়া হবে। এদিকটা পুরো একদম নোংরা, আবর্জনা, অবস্থা খারাপ। এদিকে আমাদের বেরোনোই বন্ধ হয়ে গেছে। ওই সাইডে রোড সাইডে আরেকটা গেট হয়েছে, তাই ওই দিকে যাওয়া আসা করি বলে এদিকটা বন্ধই থাকে। আর এখন দেখুন এখানে এই যে এই বেগুন গাছগুলো তুলে দিল, এই বেগুন গাছে একটা ছোট্ট বেগুন ধরেছিল, আর এই ঝিঙে গাছটা যেটা তোলা হলো এটাতেও এই দুটো ঝিঙে ছিল। আর এখন আমি এই বীজগুলো নিয়ে বসে গেছি, এগুলোকে এই বীজগুলোকে আলাদা করে নিচ্ছি, আর ওই ছালগুলো আলাদা করে ফেলে দিচ্ছি। এগুলো শুকিয়ে রেখে দেবো, এগুলো আবার পরের বছর লাগানো হবে। আর এখানে দেখুন এটা নেক্সট ডে ব্লগ, সকালবেলায় ওই গাছগুলো কিনে এনেছে। এই গাছগুলো এনে দেখুন এখানে এখন বীজগুলো ছড়াচ্ছে। কালকে মিস্ত্রিরা কাজ করে যেতে যেতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, আর ব্লগটাও কন্টিনিউ করা হয়নি, তাই আজকে আবার এই ব্লগটা কন্টিনিউ করছি। এখানে দেখুন ও এখন পুনকা শাকের বীজ নিয়ে এসে লাগালো, আর এই যে এই অরর কলাইয়ের গাছটা এখানে হয়েছিল সেটাকে অন্য সাইডে তুলে লাগিয়ে দেবো। আর এগুলো তো ভুট্টা গাছগুলো। আর এখানে দেখুন ধনে বীজ আর পালং শাকের বীজ, এগুলো ভিজিয়ে রাখলো, এগুলো বললো একদিন ভিজিয়ে রাখতে তার পরের দিন লাগাতে, তাই ওখানে ভিজিয়ে রাখলো। আর এই পুনকা শাকটা ভেজানোর দরকার নেই বললো, যার কাছে বীজগুলো আনলো সেই বলেছে, তাই ওগুলোকে লাগিয়ে দিল। আর এদিকটা পরিষ্কার করা হয়েছে, এখানে সাদা টগর ফুলের গাছটা কি সুন্দর ছোটো ছোটো সাদা ফুলগুলো হয়েছে। আর এদিকে একটা অরর কলাই গাছ এখানে লাগানো হয়েছে। আর এখন এখানে দেখুন ওর অর্ধেকগুলো গাছ লাগানো হয়ে গেল, আর বাকি এই যে এখানে জলে বসিয়ে রেখেছে এগুলোকে আবার লাগাবে। এগুলোর মধ্যে আছে বাঁধাকপি আর ফুলকপি। দেখুন এখানে সব ওর গাছগুলো লাগানো হয়ে গেছে, বেশ ভালো লাগছে। গাছগুলো যদি হয় তাহলে ভালোই হবে, না হলে কিছু করার নেই। এগুলো তো বেগুন চারা লাগিয়েছে,
আর এটা দেখুন ঝিঙে একটা বড় বীজ হয়ে গেছিল, সেটাকে ওখানে রেখে দিয়েছি। আর এই দিকটাতে যে আমি এই ডিবের মধ্যে ছোট ছোট লঙ্কা চারা লাগিয়েছি, আর এই জায়গাগুলো এখানে তো পুনকা শাকের বীজ ফেলা হয়েছে, আর এইদিকে জায়গা রেখেছে আরো অন্য গাছ লাগাবে বলে। আর এটা তো ভুট্টা ধরেছে দেখুন, তাই এই গাছগুলো বললাম তোলার দরকার নেই। আবার গাছগুলোর মধ্যে দেখুন কিরকম পোকাও লেগে যাচ্ছে, এখন হয়তো সিজন নেই আর তাই পোকা লেগে যাচ্ছে। আর এই যে দুটো ভুট্টা ধরে রয়েছে, তাই বললাম যদি বড় হয় তাকে থাক, তাই তুলতে মানা করেছিলাম ওদেরকে। আর এখানে দেখুন এই অপরাজিতা ফুলের গাছটাই অপরাজিতা ফুল হয়েছে, এটা থোকা যে নীল অপরাজিতা হয়। আর এগুলো তো বেগুন গাছ লাগিয়েছে, আর ওই দিকটাতে দেখুন লঙ্কা গাছ আর টমেটো গাছ লাগিয়েছে পুরো লাইন দিয়ে। আমরা অতটা গাছের যত্ন জানি না, কীভাবে কী লাগাতে হয় সেটাও জানি না, যেখানে যেটা পেরেছে লাগিয়ে দিয়েছি, এখন জানি না কতদূর কী হবে। আর এটাও আবার নেক্সট ডের ভিডিও, সেদিনও আর ভিডিও কমপ্লিট করা হয়নি, আসলে শরীরটা একটু খারাপ যাচ্ছে তাই আমি রেগুলার ব্লগ বানাতেও পারছি না, ভিডিও বানাতে পারছি না। এটা আমি এই আজকের এই ব্লগটা আমি পুরো তিন দিন লাগালাম শেষ করতে। আর এখানে দেখুন এই জায়গাটা যেখানটা আগের দিন পরিষ্কার করা হয়েছিল সেখানটাও আর একটু ভালো করে কুড়ে দিচ্ছে, এখানে পালং শাকের বীজ লাগাবে তাই এভাবে পুরো ভালো করে সমান করে নিচ্ছে। সমান করে এখন এই যে পালং শাকের বীজগুলো আগের দিন যেটা ভিজিয়ে রেখেছিল সেটাই লাগাবে এখানে। এটা পালং শাকের বীজ আর ওটা ধনে বীজ। এখন এখানে পালং শাকের বীজগুলো এভাবে ছড়িয়ে দিচ্ছে, কীভাবে কী লাগাতে হয় সেটাও জানি না, তাই ও শখ হয়েছে সবজি লাগাবে। এখন এখানে দেখুন সবজি লাগাচ্ছে, কতদূর সাকসেস হবে জানা নেই কিন্তু লাগিয়ে যাচ্ছে, সব গাছ নিয়েছে। মাটিটা ভালো করে মিশিয়ে দিচ্ছে, বাড়িতে এরকম ফাঁকা জায়গা থাকলে গাছ লাগাতে বেশ ভালোই লাগে, হোক না হোক গাছ লাগাতেই ভালো লাগে। এখানটাতে তো পুনকা শাকটা লাগিয়েছিল সেই জায়গাটা জল দিয়েছে। আর এই দেখুন এখন এখানে এই ধনে বীজগুলো নিয়ে আসছে, ও এখানটায় ধনে বীজ লাগাবে তাই এই জায়গাটাকে সমান করে নিচ্ছে, পাথর টাথর যেগুলো আছে সেগুলোকে ছড়িয়ে দিচ্ছে। আবার এখানে দেখুন লাইন লাইন করছে, লাইন লাইন দিয়ে লাগাবে, হাতে করে এভাবে লাইন করে নিল, এখন লাগাবে দেখুন দুটো লাইন কি একটা লাইন হয়তো লাগাবে, তারপর আর ধৈর্য ধরবে না ঢেলে দেবে। আবার ধনে বীজগুলো লাগিয়ে আবার মাটি চাপা দিচ্ছে, দেখুন হয়ে গেল আর ধৈর্য শেষ, এখন এবার এখানে বীজগুলোকে এমনি চড়িয়ে দিচ্ছে। কতদূর কি গাছ বেরোবে না বেরোবে তারও ঠিক নেই, লাগিয়েই আনন্দ পাচ্ছে আর প্রতিদিন জল দিচ্ছে। আমাদের এই সাইডের এই জায়গাটা বেশ ফাঁকা খোলামেলা বেরিয়েছে মাটি বাড়িটা ভেঙে দেওয়ার পর, যদি ঠিকঠাকভাবে গাছপালাগুলো হয় বেশ ভালো লাগবে দেখতে, অনেক গাছপালা লাগানো হবে জায়গা অনেকটা, হয়তো এইদিকে পাথর বালিগুলো রয়েছে বলে অতটা পুরো একদম স্কোয়ারভাবে জায়গাটা বেরোলো না। আর এখানটাতে দেখুন এই গাছগুলো লাগিয়েছিলো এগুলো মনে হচ্ছে লেগে যাবে, ফলন কতদূর কী হবে জানা নেই তবে গাছগুলো মনে হচ্ছে লেগে গেছে, আর জলও দেওয়া হচ্ছে বিনা সারে যেটুকু হয় বাড়িতে তাই লাগাচ্ছে। আর এখানে দেখুন আমি পাখিকে যে চাল আর জল দিই সেটা, জলটা নোংরা হয়ে গেছে এটা চেঞ্জ করে দেবো আর একটু চাল দিয়ে দেবো। আর এখানে দেখুন তাতাইয়ের দেওয়ালির ঘর কমপ্লিট হয়ে গেছে, ও এখন এখানে
টিউশন গেছে এখন, তাই আর এইদিকে দেখুন গাছগুলো সব তো লাগানো হয়ে গেছে। আর আমি এখানে কাঠের এই বক্সটার মধ্যে কয়েকটা ফুলের খাড়াগুলোও লাগিয়ে দিয়েছি। আর এখন এখানে চা নিয়ে চলে এসেছি। আজকেও এটা নেক্সট ডে ব্লগ। গাছগুলো এখানে ও জল দিয়ে গেল, আমি চা খেয়ে নিয়েছি। এখন এই পাখিদেরকে চালটা দিয়ে দিচ্ছি। প্রতিদিন অনেকগুলো করেই চড়ুই পাখি আসে খায়। দেখুন চাল দেওয়ার মতো একে একে চলেও এলো। আর এখানে আমার রান্না সব প্রায় কমপ্লিটই হয়ে গেছে। এখন বিরিয়ানিটা আমি লেয়ারিং করব। আজকে তাতায়ের কয়েকটা ফ্রেন্ড আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে, তাই সবাইকার জন্য আমি এখানে বেশি করে এই যে বিরিয়ানি বানাচ্ছি। বিরিয়ানিটা এখন এখানে আমি রাইসটা দিয়ে দিয়েছি, আর বাকি জিনিসগুলো দিয়ে এখন লেয়ারিংটা কমপ্লিট করে তারপর দমে বসিয়ে দেবো, তাহলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তাতায়ের বার্থডেতে তো সেরকম কিছুভাবে সেলিব্রেট করা হয়নি, আমাদের সবাইকারই শরীর খারাপ হয়ে গেছিলো আর পুজোটাও ছিল সেই সময়, তাই আলাদা করে বন্ধুদেরকে একটা ট্রিট দিচ্ছে। আর দেখুন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর একটা পার্সেল আসলো, সেটাই এখন এখানে আমি ওপেন করছিলাম। আর পুজো না তাতায় এখানে এই বিছানাতেই বসেছিলো, দুজনাতে খেলছিল, আর আমি এক হাতে ফোন ধরে আছি আর এক হাতে কাঁচিটা দিয়ে পার্সেলটা আনবক্স করছি, তাই একটু অসুবিধা হচ্ছে। পুচুনও আবার এখানে চলে আসছে, কাঁচিটাতে লেগে যেতে পারে ওর, তাই ওকে আমি সরিয়ে দিচ্ছি। আর ও বারবার এসে এই বক্সটাকেই টানছে, তাই তাতাইকে বললাম তুই একটু কেটে দে। তাতাই এখন এটাকে আনবক্স করে দিচ্ছে। চলুন দেখাই আপনাদেরকে এটার মধ্যে আমি কী অর্ডার দিয়েছিলাম এসেছে। স্টিলের বোতল দুটো একসাথে কম্বো প্যাক ছিল, সেটাই অর্ডার দিয়েছিলাম, তাও তো ড্যামেজ এসেছে, এটাকে আমাকে আবার রিটার্ন করতে হলো। ছোট ছোট 500 ml এর দুটো বোতল। আর আজকের এই ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে অন্য আরেকটা নেক্সট ভিডিও। আজকের মতো বাই।